হ্যালো বন্ধুরা, কৃষি প্রযুক্তিতে আপনাদের স্বাগত। আমি এই করলা গাছটি নিয়ে আগেও একটি ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওটিতে দেখিয়েছি যে করলা গাছের সিডস থেকে কীভাবে করলা গাছের চারা তৈরি করতে হয় এবং ওই চারাগুলিকে কীভাবে একটি পট থেকে এইখানে প্রতিস্থাপন করেছি, সেই সংক্রান্ত একটি ভিডিও আমি আগেও দেখিয়েছি। সেই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। এই গাছগুলি বসানোর কিছুদিন পরে আমি এই মাচা আকৃতির একটি তৈরি করেছি, যাতে গাছগুলি এই মাচার মধ্যে লতিয়ে উঠতে পারে এবং করলা ধরতে পারে। আজকে আমি এই গাছটির মধ্যে সার প্রয়োগ করব। সার দেওয়ার আগে গাছটির চারপাশে গোল করে একটু খুঁচে নেওয়া উচিত। গাছগুলির গোড়াতে বেশ কিছু আগাছাও বেরিয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, যেগুলিকে আমি তুলে দেব। গাছগুলির গোড়া থেকে এক বেগদার দূরে খুঁজতে হবে, যাতে গাছগুলির শিকড় কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে গাছটি ঝিমিয়ে পড়তে পারে। তাই আমি এক বেগদা দূর থেকে গাছটির গোল করে খুঁড়ে নেব। গাছগুলি খোসার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবার এই গাছটিতে আমি সার হিসাবে প্রয়োগ করব গুমর। বেশ কিছু পরিমাণ গুমর এই খোসা অংশের মধ্যে ছড়িয়ে দেব এবং সেটিকে মাটি ঢাকা দিয়ে দিতে হবে, যাতে জল দিলে এই গুমরটি মাটির সঙ্গে ভালোভাবে মিশে যেতে পারে এবং জলের দ্বারা এই গাছগুলি সহজেই শোষণ করে নিতে পারে গুমরটিকে। তার সাথে আপনারা কিছুটা পরিমাণ সরষের খোলও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে সরষের খোল ব্যবহার করব না। তার পরিবর্তে আমি এখানে কিছু নষ্ট আলু সার হিসাবে ব্যবহার করব, যেগুলিকে পচা আলু বলা হয়। আসলে আলুও খুব ভালো সার হিসাবে ব্যবহার করা যেতে পারে, তবে অত্যধিক পরিমাণে সার প্রয়োগ গাছটির ক্ষেত্রে ঠিক হবে না, তাহলে গাছটি ঝিমিয়ে পড়বে এবং পাতাগুলি কুঁকড়েও যাবে, তাই পর্যাপ্ত পরিমাণে সার দেওয়া উচিত। পরিমাণের থেকে একটু কম হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি হলে অসুবিধা হতে পারে, তাই আমি ঠিকঠাক পরিমাণে পর্যাপ্ত মাপে এতে সার প্রয়োগ করব। আমি এই আলুগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে গোড়ায় সার হিসাবে দিলাম এবং কিছুটা পরিমাণে মাটির সঙ্গে মিশিয়েও দেবো। দু এক দিনের মধ্যে জল পেয়ে এই পচা আলুগুলি মাটির সাথে মিশে যাবে এবং যেটি সারও হয়ে যাবে, তখন গাছটি এটিকে সার হিসাবে শোষণ করতে পারবে। এবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। আমি পাশে আরও বেশ কিছু করলা গাছ লাগিয়েছি, যেগুলো আমি একই রকমভাবে ট্রিটমেন্ট করব। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, তাহলে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।